এতদিনে মনে হয় আমাকে চিনে গেছেন, আমি চৈতালি। আজকে আপনাদের দেব আমি পানিপথে, আমরা যে হোটেলটায় ছিলাম আমাদের খুব পছন্দ হয়েছে, পানিপথের আউটস্কার্টসে হোটেলটা, একদম হাইওয়ের পাশেই হোটেল সিটি প্রাইড। এদের তিনটে হোটেল রয়েছে, আমরা ছিলাম সিটি প্রাইডে, এবং খুবই ভালো হোটেল, গুড অ্যাটমসফিয়ার, ক্লিন, আর খাবার দাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল। হরিয়ানায় এটা আমরা ভীষণভাবে পেয়েছি, খাবার দাবারের ব্যাপারে ওখানকার লোকজন ভীষণ পাগল, তাই ওখানকার খাবার দাবার ভীষণ সুন্দর। আপনারা হরিয়ানায় গেলে অবশ্যই সেখানকার লোকাল ফুড ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। আর যদি আমাদের চ্যানেলটাও ভালো লাগে তাহলে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এক্সপ্লোরিং নেচার অন হলিডে, বাই। হাই ফ্রেন্ডস, এই যে পানিপথের এই জায়গাটা ছিলাম, এই যে দেখছেন পিছনে এই হোটেলটা, এই হোটেলে ছিলাম পানিপথে। একটু হালকা বৃষ্টি পড়ছে কিন্তু হোটেলটি ভালো, একদম হাইওয়ের উপরে। দেখুন পিছনে আমার উপর দিয়ে হাইওয়ে বেরিয়ে যাচ্ছে, এই যে পিছন দিয়ে হাইওয়ে বেরিয়ে যাচ্ছে আমার, এই হাইওয়ে ধরে নেবো, সামনে থেকে টাচ করে নেবে হাইওয়ে। আর এটা পানিপথ, পানিপথের আমরা একদম সুন্দর লোকেশনে রয়েছি, অপূর্ব লোকেশন, একদম হাইওয়ের পাশে হোটেল। এই হোটেলের সামনে পার্কিং ছিল আমার গাড়ি, এই যে আমার গাড়ি পার্কিং করা রয়েছে, আমরা এখন বেরিয়ে যাবো, বাই বাই পানিপথ। আজকে আমরা দেখছি আমরা পানিপথে যে হোটেলটা ছিলাম তার একটা রিভিউ। এই দেখুন, যথেষ্ট বড় মাস্টার বেডরুম, মাস্টার বেড, সুন্দর, ওয়েল ডেকোরেটেড, নর্মাল, টিভি আছে, কালার, এসি, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে ওখানে, দুটো বেড সাইড টেবিল, নর্মাল থিং, তিনটে প্লাগ পয়েন্ট রয়েছে, ওপরে একটা পাখা ওপর আছে। এখানে প্রচণ্ড গরম, তাই এখানে একটা ড্রেসিং টেবিল আগে আপনাদের দেখিয়েছি, সঙ্গে রয়েছে এখানে একটা ওয়ার্ড্রোব, যথেষ্ট বড় ওয়ার্ড্রোব এবং ভালো ইউজেবল, ঠিক আছে। একটা ড্রয়ার রয়েছে টয়লেটের দিকে, এবার আসি বাথরুম। বাথরুমের মধ্যে কমোড হচ্ছে, বেসিন, একটা আলাদা জায়গা রয়েছে, শাওয়ার ক্যাবিন, ওকে, বালতি, নর্মাল থিংস, ওকে। আর এরা অন্য কিছু প্রোভাইড করে না আপনাদের সাথে, তো সেগুলো আপনাকে নিয়ে যেতে হবে। আর এবার আমরা বেরিয়ে যাব, তাই রুমটা রিভিউ আপনাকে দেখে দিচ্ছি। এবার আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরে, লিফট আছে সবচেয়ে বড় কথা, লিফট, বয়স্ক মানুষ থাকলে কোনো অসুবিধা নেই। লবি সামনেই রয়েছে, ওপরেও একটা রিসেপশন রয়েছে, খাবার জিনিসও পাবেন এখানে, আইসক্রিম সহ। এই যে বন্ধুরা, খেতে বসেছে, খাবার এসছে, কড়াই পনির, পনির ফ্রাই, ফ্রাইড রাইস, পেঁয়াজ, স্যালাড, রায়তা। এই যে ম্যাডাম খাচ্ছেন এখন, দেখুন আমরা সব খেতে বসেছি। এই যে খাওয়া প্রায় শেষ পথে, আর যে দেরি হয়েছে ঢুকতে, অনেক দেরি হয়েছে, হোটেলে ঢুকলাম, হোটেলে ঢুকে এই হোটেলটা খুব ভালো পানিপথে আপনারা দেখতে পারেন, আপনারা যদি কোনো সময় আসেন এখানে থাকবে। হোটেলের সিকিউরিটি, খাবার দাবার খুবই ভালো, উপরের হোটেলে একটা গার্ডেন আছে, বেশ ভালো।